হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি বন্ধুরা আমি আপনারা এই করোনার সময় ভালোই আছেন। তো কয়েকদিন আগে বন্ধুরা আমি একটা ফোন সংগ্রহ করি, ফোনের যে অবস্থাটাই এতটাই খারাপ বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি ফোনের অবস্থা কীরকম আছে। ঠিক আছে, প্রথম আমি দেখাচ্ছি ফোনের উপরে যে টেম্পেল গ্লাস লাগায়, যে কাঁচের যে গ্লাসটা লাগানো হয় তার অবস্থা কীরকম বন্ধুরা। এই যে দেখুন, এটা হচ্ছে যে টেম্পেল গ্লাসটা অবস্থাটা, তাহলে আপনারা ভাবতে পারছেন যে টেম্পেল গ্লাসটা মানে এটা যে কাঁচের যে প্রোটেক্টারটা লাগিয়েছিলাম তার অবস্থা যদি এরকম হয় তাহলে আমাদের ফোনের অবস্থা কীরকম হবে। তো তারপর দেখাচ্ছি এর যে এলসিডি ডিসপ্লের অবস্থা কীরকম। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে একটা এলসিডি ডিসপ্লে, এটা কিন্তু টাচ ডিসপ্লে না, এটা শুধু অনলি এলসিডি ডিসপ্লে। ঠিক আছে, ডিসপ্লের অবস্থাটা দেখতে পাচ্ছেন, পিছনে দেখে দিচ্ছি এটা এরকম মানে একদম ভেঙে চুরের অবস্থা খারাপ, এটা টোটালি মানে লাইটই আসছে না। ঠিক আছে, এর অবস্থা খুবই খারাপ। তারপরে আমি একটু দেখাচ্ছি, সব মানে খুলে একদম মানে অবস্থা খারাপ, আর এর যে মেন বডি তার অবস্থা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এর অবস্থাটা একদম মানে এত খারাপ, পুরো সাইড থেকে বেঁকে গেছে, এর ওপরে কোনো নেই, লাইটের এটে নেই, তো এগুলো ছোটো ছোটো টুকরো হিসেবে ভেঙে গেছে। ঠিক আছে, আরও দেখাচ্ছি, আর এই যে দেখুন টোটাল এতগুলো জিনিস মানে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। আর এর বন্ধুরা বিশেষ করে এই যে আমাদের মাদার বোর্ডটা খুব কষ্টে বেঁচেছে, এই মাদার বোর্ডটা মানে বাঁচা অসম্ভব ব্যাপার ছিল একদম। আমি একটু দেখাচ্ছি, এটা সাইড থেকে আমি একটু জুম করে একটু দেখতে পাচ্ছি বন্ধুরা, সাইড থেকে একদম বেঁকে গেছে। ঠিক আছে, সাইড থেকে একদম বেঁকে গেছে এবং উল্টো ধারে দেখাচ্ছে। ঠিক আছে, উল্টো ধারে একদম মোটামুটি একটা চলবে আমার যতদূর সম্ভব হচ্ছে, একদম এই ধার থেকে বন্ধুরা দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি, ফোকাসটা নিচ্ছে না, তো ফোকাস নিয়েছে। এবারে এ ধারে বন্ধুরা দেখতে পাচ্ছে এবং পিছন ধারে বন্ধুরা দেখুন নিয়েছে, তো এর পিছন ধারে এরকম অবস্থা, তো একদম এটা বেঁকে গেছে, তো বেঁকে গেছে। এবার আমরা এবার রিকভার করবো, আমরা এই জন্যই তো আছি, রিকভার করার জন্য তো চলেছি। তো চলো বন্ধুরা, বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আর এটা হচ্ছে বহুত টাফ জিনিস।